আজকে আমরা গণিতের বেসিক কিছু জিনিস জানবো, যেগুলো খুবই গুরুত্বপূর্ণ এবং এগুলি সাধারণত নিচু ক্লাসের ছেলেপুলেদের বা নিচু ক্লাসের ছাত্রছাত্রীদের খুবই প্রয়োজনীয়। বিশেষ করে এটি জ্যামিতির একটি অংশ, কিভাবে পেন্সিল কোনো প্রোটেক্টর ছাড়া বা চাঁদা ছাড়া কিভাবে বিভিন্ন ডিগ্রি অ্যাঙ্গেল ও বিভিন্ন কোণ আঁকতে হয় সেটি আজকে আমি দেখাবো তোমাদের। সবার প্রথমে একটা স্কেল নিয়ে খাতার উপর একটি সরলরেখা আঁকবে, তার উপর যে কোনো একটি বিন্দু ধরবে। ধরো আমি এই বিন্দুটা ধরলাম, এবারে যে কোনো একটি ব্যাসের ব্যাসার্ধের কাঁটা কম্পাসে আগে সেট করতে হবে পেন্সিল কম্পাসে, এবং এরপর একটি অর্ধবৃত্ত অঙ্কন করতে হবে, যেটা কিনা 180 ডিগ্রি যার মান। এরপরে সর্বপ্রথম আমাদের যদি আমরা 60 ডিগ্রি যদি আঁকি, এই পেন্সিল কম্পাসে যে ব্যাসটা নিয়ে আঁকা হয়েছে অর্ধবৃত্তটি সেটি আমরা ফিক্স রাখবো, এবং তারপরে প্রথমে 60 ডিগ্রি একটি দাগ টানবো, এরপর অপর একটা টানবো, যেগুলি 60 ডিগ্রি করে মানকে নির্দেশ করে। এটি হয়ে গেল 90 ডিগ্রি। এটি হলো 60 ডিগ্রি, এবং এটি 60 ডিগ্রি আমরা জানি। এবার এই 90 ডিগ্রিকে আমরা মাঝামাঝি ভাগ করে 45 ডিগ্রি পেতে পারি, কীভাবে সেটা একটু দেখো। এটি হয়ে গেল 45 ডিগ্রি। অর্থাৎ এই যে অংশটুকু পাওয়া গেছে এটি হলো 15 ডিগ্রি।
এই যে বাকি অংশগুলি আঁকছি এইগুলো সবই 15 ডিগ্রি অন্তর অন্তর বিভিন্ন কোণ, সেগুলি আমি একটু পরেই দেখাচ্ছি তোমাদের। তাহলে এইটা হলো 0 ডিগ্রি, তারপর এটা 15 ডিগ্রি, নেক্সট এটা হচ্ছে 30 ডিগ্রি, 45 ডিগ্রি, 60 ডিগ্রি, এটা তাহলে হবে 75 ডিগ্রি, 90 ডিগ্রি, 105 ডিগ্রি, নেক্সট এটা হবে 120 ডিগ্রি, এইটা হবে 135 ডিগ্রি, 150 ডিগ্রি, এইটা 165 ডিগ্রি, আর এটা আমরা সবাই জানি এটা হচ্ছে 180 ডিগ্রি। এইভাবে খুব অল্প সময়ের মাধ্যমে খুব সহজেই আমরা 15 ডিগ্রি ব্যবধানে বিভিন্ন কোণগুলো, যেমন 15 ডিগ্রি, 30, 45, 70, সরি 75, 90, 105, 120, 135, 150, 165 ডিগ্রি কোণ আঁকতে পারি খুব সহজেই, বেশি কিছু কাটাকুটি না করে। ভিডিওটি যদি একটু উপকারী মনে হয়, সাহায্য মনে হয়, তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে এবং লাইক, কমেন্ট এবং শেয়ার করবে। থ্যাংক ইউ।